নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। সরাইকেলা খারসাওয়া জেলার আদিত্যপুর থানার অন্তর্গত মুসলিম বস্তিতে গুলি লেগে এক যুবক আহত হয়। অপরাধী যুবক তার নিজের আত্মীয়কে গুলি করে আহত করে। আজ দুপুরে প্রস্তুতি নেওয়া হয়, তবে আদিত্যপুর পুলিশ যদি বিষয়টি গুরুত্ব দিত তবে সম্ভবত এই ঘটনাটি ঘটত না। কুখ্যাত অপরাধী কাদিম খানের নির্দেশে এই গুলি চালানো হয়, তবে যাকে গুলি করা হয়েছে তিনি হলেন কাদিম খানের শ্যালক। জানানো হচ্ছে যে গত মাসে সরাইকেলা খারসাওয়া পুলিশ ড্রাগস কুইন ডলি পারভিনকে জেলে পাঠিয়েছে। এর জন্য কাদিম খান তার শ্যালককে দায়ী করে এবং এই কারণেই বৃহস্পতিবার বিকেলে কাদিম খানের সাথে তার শ্যালকের বিবাদ হয়। যদিও স্থানীয় লোকজন বিষয়টি শান্ত করে, কিন্তু অন্ধকার হওয়ার পরই কাদিম খান তার নিজের শ্যালককে গুলি করান। জানানো হচ্ছে এই ঘটনায় কুতুবুদ্দিন, কামরুদ্দিন, সাদ্দাম হোসেন, আওরঙ্গজেব এবং মইনুদ্দিন জড়িত রয়েছে। পরিজনেরা জানান, ঘটনার কয়েক ঘন্টা পরেও আদিত্যপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে। ऐसे घर में अपना झगड़ा हुआ, उसका बीवी अपने सिलेंडर हुई, इनका बाहर है डॉली। घटना हाथापाई हुआ था, हाथे हाथ में झगड़ा हुआ घर घर में। क्या चीज़ करोगे? अभी यही नुकसान है। मारा कौन? कदीम खान, औरंगजेब खान, सद्दाम खान, और लोग का साथ तीन आदमी थे। জামশেদপুরে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন দ্বারা নতুন শিক্ষা ব্যবস্থা এনইপি 2020 প্রতিবাদ জানিয়ে সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়। তারা সারা দেশে নতুন শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এর অন্তর্গত জামশেদপুরেও বিক্ষোভ প্রদর্শন করে তাদের দ্বারা নথি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় তারা বলেন যে এই শিক্ষানীতিটি একেবারেই ভুল এবং এতে শিক্ষার ব্যবসায়ীকরণ ও বেসরকারীকরণ বৃদ্ধি পাবে। যেহেতু প্রাথমিক শিক্ষা অঙ্গনবাড়ি কর্মীদের হাতে দেওয়া হচ্ছে, কিন্তু তারা এই কাজের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নয়, যার কারণে শিক্ষার্থীরা উচিত শিক্ষা লাভ করতে পারবে না এবং অভিভাবকরা তাদের বেসরকারি স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে বাধ্য হবে, যা ব্যয়বহুল। অনেক ডিগ্রিকে অপসারণ করা হয়েছে, যা শিক্ষার জগৎকে দুর্বল করে দেবে। এই সমস্ত দাবি নিয়ে সারা দেশে নতুন শিক্ষানীতির বিরোধিতা করা হচ্ছে। खत्म कर दी जा रही है, तो ये बिल्कुल जो है चौतरफा हमला है शिक्षा के ऊपर। शिक्षा का निजीकरण किया जा रहा है, शिक्षा का व्यापारीकरण किया जा रहा है। और साथ ही मैं बता दूं, ये एनईपी ये कहता है कि कुछ अनुमानित परिकल्पनाओं को, यानी कि जिनका वैज्ञानिक आधार नहीं है, उनको पाठ्यक्रम में समाहित किया जाएगा, यानी कि वैज्ञानिक चिंतन को भी लाया जाएगा। আজ জামশেদপুরের বিষ্ণুপুর থানার অন্তর্গত বেলডি লেকে এক যুবতীর মৃতদেহ পাওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানানো হচ্ছে যে গত কয়েকদিনে শহরের নদী ও পুকুরগুলিতে 7 জনেরও বেশি লোকের মৃতদেহ পাওয়া গেছে। তবে আজ সকালে বিষ্ণুপুর বেলডি লেকে 15 বছরের একটি নাবালিকা মেয়ের মৃতদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজনের সূচনা পুলিশে দেয়। সূচনা পাওয়ার সাথে সাথে বিষ্ণুপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরির সাহায্যে লেক থেকে মৃতদেহটি বের করে তদন্ত শুরু করে। এরপর পুলিশ মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। डेड बॉडी है, तो हम लोग आके देखे तो लड़की नजर आई, उसका चोटी से पता चला। तो फिर उसके बाद वो पूरा हरिजन बस्ती ये लोग सब उठ के आए, बोला यहाँ का लाश यहाँ का नहीं है। तो फिर दरोगा साहब आए, उसको देख रेख कीजिएगा, हम लोग आए यहाँ। उसके बाद कंट्रोल को खबर कीजिए, मिसिंग बताया कि साक्षी एरिया का एक मिसिंग है, उसके अनुसार उसका पता किया गया, गार्जियन उसका सब आ गया है। अभी तत्काल জামশেদপুরের বার্মামাইন্স থানা অন্তর্গত টাটা স্টিলের HSM গেটের সামনে সাংঘাতিক দুর্ঘটনায় এক যুবক নিহত হন। নিহত যুবক বার্মামাইন্স লক্ষ্মীনগর ঝাগরুবাগানের 20 বছরের ঋত্বিক কুমার সিং নামে জানা গেছে। এই ঘটনা সম্বন্ধে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকেরা বলেন যে ঋত্বিক কুমার সিং একা তার বাইক নিয়ে সাক্ষীতে মোবাইল তৈরি করতে গিয়েছিলেন। মোবাইলটি তৈরির পরে তিনি বার্মামাইন্স লক্ষ্মীনগরের নিজের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় বার্মামাইন্স HSM গেটের সামনে একটি দ্রুতগামী ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই যুবকটি মারা যান। মৃতদেহটি রাস্তা থেকে সরানোর পরে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে। এরপর পুলিশ গাড়িটিকে আটক করার পরে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সাক্ষী গিয়া থা মোবাইল কো ধোয়ানে কে লিয়ে, ওয়হীঁ সে লোট রাহা থা। ক্যা চিজ সে হুয়া এক্সিডেন্ট? টেলার সে। কিসকা নাম মোবাইল নাম্বার বাতাও। আর টেলার কিসকা নাম পে হো, কানহাইয়া সিং কে নাম পে হো। থানা ইতনা থানা পে হলো গুসসা ভি হই, কিউকি হাল লোগ কা লাশ উঠতে দেনা নেই চাহিয়ে থা, বলকি জব তক হলো না লাশ ভি উঠ গিয়া।
জামশেদপুর গ্রামাঞ্চলে অযোধ্যা রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমি পূজন উৎসবের পরে শিশু থেকে বয়স্ক পর্যন্ত আলপনা তৈরি করে এবং হাতে প্রদীপ নিয়ে বাচ্চাদের জয় শ্রীরামের জয়ধ্বনি দিতে দেখা গেছে। চতুর্দিকে দেখে মনে হয় যে বহু বছর পরে দীপাবলি এসেছে এবং শ্রীরামের ভক্তদের মধ্যে অপরিসীম আনন্দ দেখা যায়। প্রত্যেকে শঙ্খধ্বনি দিয়ে এবং প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বিজয়ের আনন্দ উদযাপন করা হয়। আতশবাজি ফাটানো হয় এবং একাধিক আলপনা সাজিয়ে সবাই ভগবান রামের প্রতি তাদের ভক্তি ভাবনাকে উৎসর্গ করেন। পোটকার নাগামুখ সড়ক থেকে জাতবেড়া গ্রামের দিকে যাওয়া জরাজীর্ণ রাস্তাটিকে আজ বিধায়ক সঞ্জীব সর্দার, জেলা পরিষদ চন্দ্রাবতী মাহাতো এবং গ্রামবাসীদের সহযোগিতায় শ্রমদান করে গিট্টি পাথরের ডাস্ট দিয়ে মেরামত করা হয়, যাতে জনগণকে যাতায়াতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়। জানানো হচ্ছে যে বিগত বহু বছর ধরে রাস্তাটির অত্যন্ত দুরবস্থা হয়ে রয়েছে এবং বেশ কিছু গ্রামের মানুষ এই প্রধান রাস্তা দিয়েই যাতায়াত করে। জেলা পরিষদ সদস্য চন্দ্রাবতী মাহাতো বলেছেন যে করোনার মহামারীটি শেষ হলে এই রাস্তাটি পাকা করা হবে। বর্ষায় রাস্তায় প্রচুর কাদা হয়ে যায়, যাতে মানুষের যাতায়াতের অত্যন্ত অসুবিধে হয়। আপাতত এই সমস্যার সমাধানের জন্য গিট্টির ডাস্ট দিয়ে রাস্তাটি মেরামত করা হয়। শ্রম দান করকে গ্রামীণ কে সহযোগ সে আর বিধায়ক জি কে পহল পর হাম লোগ অভি কাচ্চা রোড কা ইয়ে কর রহে হ্যাঁ, জেসে গ্রামীণ কো সুবিধা হো, আনে জানে মে দিক্কত না হো। और जब कोरोना अभी है हमारे देश में, पूरी विश्व में ये जो महामारी है, ये जब ख़त्म हो जाएगा तो हम लोग इस रोड को पक्का करने का पूरा प्रयास करेंगे। সদর হাসপাতালের অনুবন্ধিত স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন। স্বাস্থ্যকর্মীরা সমান কাজ সমান বেতনের দাবিতে ধর্মঘটে রয়েছে। তারা বলেছেন যে এই স্বাস্থ্যকর্মীরা খুব অল্প অর্থের বিনিময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় সংক্রমণের সময় কাজ করছেন, তবে তাদের বয়স এবং তাদের পরিবারের সদস্যদের কোনো ইন্স্যুরেন্স নেই বা যথাযথ বেতনও তারা পাচ্ছে না। এদিকে দাবি নিয়ে সমস্ত অনুবন্ধিত স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের ধর্মঘটে চলে গেছেন। স্বাস্থ্যকর্মীরা ঘোষণা করেছেন যে যতক্ষণ না তাদের দাবি মানা হবে তারা আর কাজে ফিরবে না। একদিকে করোনার কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে গেছেন, যার কারণে এখন সাধারণ মানুষেরও সদর হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে না। धरने पर हम लोग 4 तारीख से सांकेतिक हड़ताल रख किए थे और बोले थे कि अगर 4 तारीख से हमारी कुछ वार्ता नहीं होगी तो हम लोग 5 तारीख से अनिश्चितकालीन हड़ताल पे जाएंगे। हमारी कोविड में लगातार 5 महीना से काम करते करते आकस्मिक मृत्यु भी हो गई है, जिनको सरकार अभी तक पूछा नहीं एक बार भी, और हम लोग उसको किसी तरह हम लोग सब मिल के साथी का सहयोग किए हैं और सरकार एक बार पूछने भी नहीं आया।